শ্রোতাবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ বিবর্তনের চল্লিশ বছর, তাই বটতলার পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, নাটক শুরুর আগে আমার মনে হয় কয়েকটা কথা বলা দরকার। এই যে আমাদের চারপাশে কত ঘটনা ঘটছে, কিন্তু আমরা কি কথা বলছি বা কথা বলতে পারছি? এই যেমন বিচার বহির্ভূত হত্যা, এ বিষয়ে আমরা একটু কথা বলতে চাই বা আমাদের কথা বলা দরকার। আমরা এখন কথা বলব প্রতিবাদ করেছিল। আমরা কথা বলতে চাই সেই সব নিয়ে, আমরা আরো কথা বলতে চাই বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমি আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই।
বলতে চাই আমার স্বপ্নের কথা, বলতে চাই আমার অন্তরের কথা, বলতে চাই আমার স্বপ্নের কথা, বলতে চাই আমার অন্তরের কথা, বলতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। সমসাময়িক অতি প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নাটকের মাধ্যমে তুলে ধরার জন্য আপনারা